সোমবার বেলা 11টা নাগাদ 24-এর লোকসভা নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্যে মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে নানাবিধ কর্মসূচি, যার অঙ্গ হিসেবে সাব্রুমের মহকুমা শাসকের অফিসের সামনে থেকে ভোটে নিযুক্ত কর্মীবৃন্দদের নিয়ে গোটা মহকুমা এলাকা অর্থাৎ 39 মনু বিধানসভা কেন্দ্র এবং 40 সাব্রুম বিধানসভা কেন্দ্র এলাকায় এক বাইক র্যালির আয়োজন করা হয়। উক্ত বাইক র্যালিতে তত্ত্বাবধায়ক হিসেবে উপস্থিত ছিলেন রিটার্নিং অফিসার শিবজ্যোতি দত্ত, মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার। ভোটারদের ভোটাধিকারকে সুরক্ষিত করার লক্ষ্যে নির্বাচন কমিশন সর্বদা তাদের পাশে থাকবে, এই বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই সুবিশাল বাইক র্যালি বলে জানা যায়। ওই দিন দেখেছি আমি বিরুনিয়াতে মানিকবাবু একটা জনসভাতে বলছে, এখন দরকার আমাদের হাত চিহ্নিত ভোট দিতে হবে, বিপ্লবকে বললে হবে কিনা, আমাদের অস্তিত্ব রক্ষার জন্য, ত্রিপুরার মানুষের অস্তিত্ব রক্ষার জন্য ওনাদেরকে ভোট দিতে হবে। কিন্তু আমি বলবো ত্রিপুরা মানুষ এদেরকে দেখে নাও, এরা ত্রিপুরার মানুষের অস্তিত্ব নয়, নিজেদের রাজনৈতিক অস্তিত্ব। আর ওই মিটিংয়ে উনি আবার বলছেন, এটা তো সাময়িক, আমাদের সঙ্গে কংগ্রেসের বিরোধ থাকবেই। আরে কি বলতে চাইছেন মানিকবাবু, চারবারের মুখ্যমন্ত্রী এক জায়গায় বলছেন যে ত্রিপুরার মানুষকে বাঁচানোর জন্য প্রয়োজন হাত চিনে ভোট দাও, আবার একই জায়গায় বলছেন একই মিটিংয়ে যে না, এটা তো সাময়িক। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।